আপনি দুপুরে গোসলের পর যখন ভেজা কাপড়গুলো ছাদে শুকাতে দিন তখন প্রায় সময় দেখা যায় রশিদে আপনারই পরিবারের ছোট বোন কিংবা বড়ো বোন নয়তো আপনার মায়ের ব্যবহৃত ভ্রা জ্বলছে তখন আপনি কি করেন চোখটা হয়তো সাথে সাথে অন্যদিকে সরিয়ে নেন নয়তো পাশে থাকা ওড়না দিয়ে চোখটা অন্যদিকে ঘুরিয়ে সেটা ঢেকে দেন ভুলেও চোখটা আর এই দিকে ফিরান না সেম একই জিনিসটা যখন পাশের পাশের ছাদে কিংবা বেলকনিতে ঝুলন্ত অবস্থায় দেখেন তখন হা করে তাকিয়ে থাকেন আর পাশে থাকা বন্ধুকেও খুব আগ্রহ সহকারে দেখান আমার কলেজ জীবনের একটা কাহিনী বলি আমরা যে মেসের থেকে পড়াশোনা করতাম সেই মেসের পাশের বিল্ডিংয়ে মারিয়া আর মৌরি নামের দুইজন যমজ বোন থাকতো দুজনেই ভার্সিটিতে পড়াশোনা করতো আমাদের মেস আর ওনাদের বাসা এতটাই কাছাকাছি ছিল যে খুব সহজে আমাদের ম্যাসের ছাদ থেকে ওনাদের বাসার ছাদে যাওয়া যেত আমরা যেহেতু সবাই ইন্টারে পড়াশোনা করতাম সেই হিসেবে ওনারা আমাদের থেকে বড় ছিল প্রায় সময় ওনারা দুই বোন আমাদের নিয়ে দোকান থেকে এটা ওটা আনাতেন বিকালবেলা আমরা ছাদে গেলে আর আপুরাও ছাদে আসলে নানা বিষয় নিয়ে আমাদের সাথে কথাবার্তা বলতো দুইজন আপুই খুব মিষ্টি করে আমাদের সাথে হেসে কথা বলতেন একদিন খেয়াল করি কয়েকজন বন্ধু রুমের ভেতর জড়ো হয়ে কী যেন করছে আমি যখন প্রশ্ন করি কিরে কি করছিস তোরা আর তোদের হাতে কি রায়হান তখন হেসে বলল ফুলের ঘ্রাণ নিচ্ছি আমি অবাক হয়ে বললাম মানে তখন রায়হান তার হাতে রাখা ভ্রা দেখিয়ে বলল এটা মৌরি আপুর আর সজীব তার হাতেরটা দেখিয়ে বলল এটা মারি আপুর মৌরিয়ার মারিয়া আপু গোসলের পর এগুলো যখন শৌকাতে দিতে যাই তখন নাকি ওরা নিয়ে আসে আমি ওদের অনেক বুঝিয়েছিলাম যে এই কাজগুলো করা উচিত না অসুস্থ মস্তিষ্কের মানুষ বাদে সুস্থ মানুষ এই কাজগুলো করতে পারে না এমনকি ওদের ভয়ও দেখিয়েছিলাম এসব করলে আপুদের বলে দেবো কিন্তু রায়হানা সজীব আমায় উল্টু ভয় দেখিয়ে বলল আমি এসব বললে ওরা সবাই বলবে আমিও ওদের সাথে ছিলাম তারপরও আমি বারবার যখন ওদের বোঝানোর চেষ্টা করছিলাম তখন রায়হান রেগে বুগিয়ে বলেছিল তোরও এত জলে কেন ওরা তোর তোর বোন না প্রথম প্রথম আপুরা বুঝতে পারত না পরে যখন দেখল প্রায় সময় ওনাদের ব্যবহৃত জিনিস নাই হয়ে যাচ্ছে তখন তারা ঠিকই বুঝতে পেরেছিলেন তারপর থেকে আপুরা কখনো আমাদের সাথে কথা বলেনি এমনকি কাউকে কখনোই দোকান থেকে কিছু আনতে বলেনি একদিন রিক্সা দিয়ে কলেজ থেকে মেসে ফেরার পথে খেয়াল করি মরিয়াপু রিক্সার জন্য দাঁড়িয়ে আছে আমি আপুকে বললাম আপু বাসায় যাবেন চলেন একসাথে যাই আপু শুকনো হাসি হেসে বলল না তুমি যাও আমি তখন বললাম আপু আসেন তো ভাইবোন যাব সমস্যা কী আপু তখন হেসে বলেছিল ভাইবোন গেলে তো কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা হলো তোমরা তো আমাকে বোনের চোখে দেখো না এই কথা বলে আপু অন্য একটা খালি রিক্সা ঢেকে চলে গেল আর আমার ভেতর তখন বন্ধুদের সাবধান করতে পারিনি বলে অপরাধবোধ কাজ করছিল এর ঠিক পরের দিন আমি এই মেস ছেড়ে অন্য মেসে চলে যাই কারণ আমি বুঝতে পেরেছিলাম শুধু একা নিজে ভালো থাকলে হবে না আমি যাদের সাথে বসবাস করব তাদেরও ভালো থাকতে হবে মানুষের ভেতর খারাপ অভ্যাসগুলো ছোঁয়াচে রোগের মতো হয় যা খুব সহজেই অন্য একটা মানুষের মাঝে ছড়িয়ে যায় মেস থেকে বের হবার সময় রায়হানকে একটা কথাই বলেছিলাম তোর একটা বড় বোন আছে তাই এই বিকৃত অভ্যাসটা পাল্টে ফেল তা না হলে এমন অবস্থা হবে যে কয়েকদিন পর নিজের বোনও তোর থেকে রেহাই পাবে না আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে খাতা দেওয়ার ঠিক বিশ মিনিট পরেই একটা মেয়ে স্যারকে বলল স্যার একটু ওয়াশরুমে যাব মেয়েটার কথা শুনে স্যার রেগে গিয়ে বলল বিশ মিনিট যেতে না যেতে ওয়াশরুম পেয়ে গেছে তা আগে থেকে ওয়াশরুমের ভিতর বই রেখে এসেছ নাকি মেয়েটি মাথা নিচু করে বলল স্যার প্লিজ আমার এই মুহূর্তে যেতে হবে স্যার তখন মেয়েটিকে জোরে ধমক দিয়ে বলল এক ঘন্টার আগে কোনো ওয়াশরুমে যাওয়া যাবে না চুপচাপ পরীক্ষা দাও স্যারের ধমক শুনে মেয়েটা চুপচাপ বসেছিল আমি খেয়াল করছিলাম মেয়েটি খাতায় কিছু লিখছে না বসে থেকে মেয়েটি যখন নীরবে চোখের জল ফেলছিল তখন স্যার চিৎকার করে বললো সারা বছর লেখাপড়া না করে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করবে আর পরীক্ষার হলে এসে কান্নাকাটি করবে এক ঘন্টা পার হয়ে যাবার পর স্যার যখন মেয়েটিকে বলল ওয়াশরুমে যেতে তখন মেয়েটি স্যারের কাছে জমাকৃত ভেনিটি ব্যাগটা সাথে নিয়ে ওয়াশরুমে যেতে চাইল স্যার তখন বলল ব্যাগের ভেতর কি বই রেখেছ নাকি যে এটা নিয়ে ওয়াশরুমে যেতে হবে মেয়েটা মাথা নিচু করে বলল স্যার আমার শারীরিক সমস্যা হচ্ছে স্যার তখন বলল কি এমন সমস্যা শুনি যে সাথে ব্যাগ নিয়ে যেতে হবে আমি আর তখন সহ্য করতে পারছিলাম না সোজা দাঁড়িয়ে বললাম স্যার আপনি কি সত্যি কিছু বুঝতে পারছেন না মেয়েটার কি সমস্যা হচ্ছে নাকি তার মুখ থেকে শোনার জন্য এমন করছেন আমার কথা শুনে আমার পেছন থেকে একটা ছেলে দাঁড়িয়ে বলল স্যার বুঝবে কী করে স্যার তো কোনো মেয়ের ঘরে জন্ম নেয়নি স্যার আকাশ থেকে টপ করে পড়েছেন সাথে সাথে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে বলল ব্যাগটা খুলে স্যারকে একটু দেখিয়ে যেত ব্যাগের ভিতর বই না আছে প্যাড আর একটা প্যাড স্যারকেও দিবি স্যার যেন সেটা পড়ে বসে থাকে মুহূর্তের মধ্যে ক্লাসের সবাই স্যারকে অপমান করতে লাগলো আর স্যার কি বলবে না বলবে এটা ভেবে দিশেহারা হয়ে যাচ্ছিল আমি তখন ভাবছিলাম সমাজের যেমন অসুস্থ মস্তিষ্কের মানুষ আছে তেমনি কিছু সুস্থ মানুষও আছে শুরুটা সাহস করে আমি করেছিলাম আর বাকিটা সবাই বাকিটা বাকিরা সবাই করেছে সব শিক্ষকরাই বাবার মতো হয় না কিছু কিছু শিক্ষক পরিমলের মতো হয় যারা ছাত্রীদের ভোগের বস্তু বানিয়ে ফেলে আমাদের দেশে প্রায় ত্রিশ শতাংশ মেয়েরা অপদস্থ হয় স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক দ্বারা কোনো ছাত্রী শিক্ষকের সামনে অশ্লীল পোশাক পরিধান করে যায় না তবুও খবরের কাগজ খুললে দেখা যায় শিক্ষকের দ্বারা ছাত্রী ধর্ষিত আমি গ্রামের বাড়ি গেলে প্রায় সময় আমার সমবয়সী এক ফুফাতো ভাই মামুনের দোকানে বসে আড্ডা দিই আমি যখন আড্ডা দিতাম তখন প্রায় সময় খেয়াল করতাম দোকানে একটা হিন্দু মহিলা আসতো মহিলাটি দোকানে এসে সুন্দর করে মামুনকে দাদা দাদা বলে ডাকত একদিন মহিলাটি দোকানে এসে এক প্যাকেট বিস্কিট নিয়ে চলে গেলে মামুন আমায় বলল দেখলি বৌদির কি সুন্দর ফিগার দেখলে মাথা ঠিক থাকে না এটা যদি দোকান না হয়ে বাসা হতো তাহলে কবে বৌদিকে সাইজ করে ফেলতাম আমি কিছুটা অবাক হয়ে বললাম মানে তুই কি ধর্ষণ করতি নাকি মামুন তখন বলল সুযোগ পেলে অবশ্যই করতাম বৌদির কাপড় পরার স্টাইল দেখেছিস দেখলেই তো মাথা নষ্ট হয়ে যায় মেয়েরা এইভাবে কাপড় পরেই দেখেই সমাজে এত ধর্ষণ হয় আমি মুচকি হেসে মামুনকে বললাম ধর্ষণ করতে বাকি কোথায় রেখেছিস ধর্ষণ তো কবেই করে ফেলেছিস শুধু মেয়ের অমতে জোর করে শারীরিক সম্পর্কে করা কি ধর্ষণ বলে না একটা মেয়ে নানাভাবে ধর্ষিত হয় কারো কথাতে ধর্ষিত হয় আবার কারো নোংরা চাহনিতেও ধর্ষিত হয় আমাদের ইসলাম ধর্মে মেয়েদের পর্দা করা ফরজ তাই আমাদের ধর্মের মেয়েদের পর্দা করা উচিত কিন্তু আমাদের দেশে মুসলিম ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মেয়েরা আছে এখন এই ধর্মের মেয়েগুলো পর্দা করবে না দেখে তোর ধর্ষণ করতে মন চাইবে এটা কেমন কথা আমাদের ধর্মে কোথাও লেখা নেই ব্যাপর্দা মেয়েদের দেখলে তাকে ধর্ষণ করো বরং আমাদের ধর্মে লেখা আছে কোনো ব্যাপর্দা নারীকে দেখলে তুমি তোমার দৃষ্টি সংযত রাখো মামুন আমার কথা শুনে চুপচাপ রইল আমি তখন ওর কাঁধে হাত রেখে বললাম মহিলা তোর দোকানে এসে তোকে সর্বপ্রথম দাদা বলে ডাক দেয় আর তুই তাকে নিয়ে কত নোংরা চিন্তা করিস হতে পারে মহিলাটার ব্লাউজের পিছন দিকটা একটু বেশি খোলা কিংবা শাড়ি পরার সময় প্যাটের কিছুটা অংশ বের হয়ে যায় কিন্তু তাতে কি হয়েছে তুই তোর দৃষ্টি চেয়ে সংযত রাখ এটা ওই মহিলা আর ওদের ধর্মের বিষয় তুই শুধু শুধু পাপ জমাতে যাস কেন আমার কথা শুনে মামুন কিছুটা রেগে গিয়ে বলল তোর লেকচার মারা শেষ হলে এখন তুই আসতে পারিস মেয়েরা যদি দেখাতে পারে আর আমরা দেখলেই দোষ আমি আর কিছু না বলে হাসতে হাসতে ওর দোকান থেকে বের হয়ে আসলাম আর ভাবতে লাগলাম দুনিয়াতে কিছু মানুষ আছে যারা কখনোই ঠিক হবে না তেমনি এই দুনিয়া থেকে ধর্ষণ মেয়েদের অপদস্থ করা অসম্মান করা এগুলো কখনোই নির্মূল হবে না প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম বদলাবে না এই পৃথিবী লিখেছেন আবুল বাসার পিয়াস প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না নিজের দৃষ্টিভঙ্গি বদলান সমাজ বদলে যাবে বন্ধুরা গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে